আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। কর্মব্যস্ত সময়টাকে তোমরা কেমন করে কাজে লাগাবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সময় নিয়ে ভিডিওটা শুনো মনোযোগ সহকারে। একজন মুমিন এভাবে আল্লাহ জিকির ও দোয়ার মাধ্যমে তার দিনের শুভ সূচনা করবেন। এরপর সর্বদা তাকে কর্মে ব্যস্ত হয়ে পড়তে হবে। সারাদিন ও রাতের কিছু অংশ আমাদের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতে হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে আমাদের চেষ্টা করতে হবে। সকল ব্যস্ততার মধ্যে যেন আমাদের জিহ্বা আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে। পূর্ববর্তী অধ্যায়ে আমরা সর্বদা পালনের মধ্যে বিভিন্ন প্রকার মাস্টার জিকির আলোচনা করেছি। যে সকল জিকিরের বেশি বেশি পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আস আলুকাল আফিয়া ইত্যাদি বাক্য। সকল কাজের ফাঁকে বিশেষত যখন মুখের কোনো কাজ থাকে না, তখন যথাসম্ভব মনোযোগ দিয়ে চুপি চুপি এ সকল জিকিরে আমাদের জিহ্বাকে আর্দ্র রাখা প্রয়োজন। এছাড়া নিজের জীবনে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামতের কথা স্মরণ করা, মনের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলা, মনকে আল্লাহর দিকে রুজি করে মনে মনে আল্লাহর কাছে নিজে দুনিয়া ও আখিরাতের জন্য প্রার্থনা করা। আল্লাহর বিধান, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, আখিরাত, আল্লাহ মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবীগণ ও অন্যান্য নেককার বুজুর্গগণের কথা মনে মনে চিন্তা করা আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত। অযথা নীরবে বসে আল্লাহ আকাশকুসুম কল্পনা করা, মনের বিরক্তি, কষ্ট এবং ক্রোধ, হিংসা ইত্যাদি উদ্বেগ চিন্তা করা, অন্যান্য মানুষের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে নিজেদের মন, আত্মা ও আখিরাতে নষ্ট করা চেয়ে এগুলো অনেক ভালো। শ্রোতা বন্ধুরা, আমাদের মুখ ও বিশেষ করে মন কখনই চুপ থাকে না, কোনো না কোনো কিছু নিয়ে মন ব্যস্ত থাকে। সাধারণ ব্যক্তিগত, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করি অবসর সময় পেলে। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অলস চিন্তা করে থাকি, আর একটু সুযোগ পেলে ঘন্টার পর ঘন্টা এ সকল বিষয় নিয়ে গল্প, আলোচনা বা বিতর্ক করে সময় নষ্ট করি। আমরা একটু ভেবে দেখি না যে আমাদের অলস চিন্তা বা অর্থহীন আলোচনা বিতর্ক আমাদের ব্যক্তিগত, সামাজিক বা জাতীয় জীবনে কোনো উপকারই লাগছে না, বরং শুধু শুধু সময় নষ্ট। সবচেয়ে বড় ক্ষতি অপ্রয়োজনীয় চিন্তা, ব্যথা, বিরক্তি, ক্রোধ, জিদ, হিংসা ইত্যাদি আমাদের মনকে ভ্রাক্রান্ত ও কলুষিত করে, সাথে সাথে আমাদের আল্লাহ জিকির করে অগণিত সাব ও আল্লাহ সন্তুষ্টি অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হই। একটু চেষ্টা করলেই আমরা এসব ক্ষতি থেকে নিজেদের চেষ্টা রক্ষা করতে পারি। মুখ বা মনে অবসর হলেই তাকে আল্লাহ জিকির রত করি। অনেক সময় বেখালে মন বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয়ে অলস চিন্তা মেতে উঠে, যখনই খেয়াল হবে তখনই সেগুলোকে মন থেকে বের করে আল্লাহর জিকিরে মুখ ও মনকে বা শুধু মনকে নিয়োজিত করুন। আপনি সকলে সংবাদে শুনেছেন বা পড়েছেন, অমুক স্থানে বোমা বর্ষণ হয়েছে বা অমুক ব্যক্তির মৃত্যু, শাস্তি, পদোন্নতি বা পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার চিন্তা বা আলোচনা উক্ত বিষয়ে কোনো পরিবর্তন আনবে না, তবুও ভাবতে ভালো লাগে। আপনি অফিসে, দোকানে বা গাড়িতে বা বাড়িতে বা পথে ঘাটে নিজেদের অজান্তে ওই বিষয়তে বিভিন্ন দিক নিয়ে ভাবতে থাকবেন, এক ভাবনা থেকে অন্য ভাবনা সাঁতার কাটতে থাকবেন, অর্থহীন সময় নষ্ট করবেন। একটু অভ্যাস করুন, বারবার মনকে আল্লাহ জিকিরের দিকে ফিরিয়ে আনুন। ইনশাআল্লাহ এক সময় আপনি আল্লাহ প্রিয় জাকিয়া পরিণত হবেন। একটি উদাহরণ বিবেচনা করুন।
খুলনায় এক ব্যক্তি ঢাকায় থাকেন। দেশের বাইরে তার কোনো নিকট আত্মীয়ের কঠিন অসুস্থতায় সংবাদ পেয়ে তিনি ব্যস্ত হয়ে দেশে ফিরেছেন। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে তার 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। এ দীর্ঘ সময়ে তিনি স্বভাবত অত্যন্ত উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে কাটাবেন। সারা সময় তার মনে বিভিন্ন অমঙ্গল চিন্তা ঘুরপাক খাবে। কথা বলে তিনি এ বিভিন্ন বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করে কথা বলবেন, কিন্তু এ তার উৎকণ্ঠা দুশ্চিন্তা অমঙ্গল চিন্তা কি তার অসুস্থ আপনজনের কোনো উপকার লাগবে? কখনোই না। তিনি মূলত পুরো সময়টি নেতিবাচক চিন্তা করে নষ্ট করেছেন। তিনি নিজেদের মনকে নষ্ট করেছেন, সর্বোপরি আল্লাহ জিকিরে অমূল্য সুযোগ তিনি নষ্ট করেছেন। এ সময় যদি তিনি সকল দুশ্চিন্তা ছেড়ে ফেলে আল্লাহ জিকিরে কাটাতেন বা দোয়ার মধ্যে সময় অতিবাহিত করতেন, তাহলে তিনি সকল দিক থেকে লাভবান হতেন। আসলে আমরা অধিকাংশ সময় অলস বা অপ্রয়োজনীয় চিন্তা বা ভিত্তিহীন দুশ্চিন্তা, উৎকণ্ঠা বা অমঙ্গল চিন্তা করে সময় নষ্ট করি। একটু অভ্যাস করলে আমরা এ সকল মূল্যবান সময় আল্লাহ জিকিরে ব্যয় করে জাগতিক মানসিক এবং পারলৌকিকভাবে অশেষ লাভবান হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক প্রদান করুন, আমিন। মহান আল্লাহ কোরআনে কারিমে বারবার বেশি বেশি আল্লাহ জিকির করতে নির্দেশ দিয়েছেন। বেশি বেশি আল্লাহ জিকিরকারী পুরুষ ও নারীদের গণের জন্য বিশেষ মর্যাদা ও পুরস্কার ঘোষণা প্রদান করেছেন। দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ জিকির করা মুমিনগণের বিশেষ পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেপরোয়াভাবে বেশি বেশি আল্লাহ জিকিরকারীগণকে সবচেয়ে অগ্রগামী মুক্তিপ্রাপ্ত মানুষ বলে ঘোষণা করেছেন। আসুন আমরা সকলে চেষ্টা করি তাদের অন্তর্ভুক্ত হয়। মহান আল্লাহর পবিত্র দরবারে আমাদের সকাত আরজি যে তিনি দয়া করে আমাদের অলসতা, অবহেলা এবং দুর্বলতা ক্ষমা করেন এবং আমাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, আমিন। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ফিরে আসি এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এবং আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তোমরা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থেকো, তবে পরবর্তী ভিডিও বানানো কী ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।